জয়। প্রচুর কালকে অনেক অনেক বহু ভক্তরা এসেছেন মাকে, সেদিনই মাকে পাথরে আনার চেষ্টা করছি, সে পাথরে মাকে যে পাথরে হয় বলেছে পাথরের মা নাকি 1,25,000 খরচা আছে, আমরা খোঁজ নিয়ে দেখেছি। মাকে পাথরে আনবো এই কারণে যে ঈশান একটু সরে তো এখান থেকে কর, নাহলে মালা করে রাখতে পারবো আমি, ওইখান থেকে দাঁড়িয়ে বলবো। খরচা আছে, কালকে এক ভক্ত কালকে আমরা দেখেছি, আজকে কালকে আমার হাজব্যান্ড যাবে দেখতে কলকাতাতে, পাথরের মাকে আনবো, কারণ মালাতে প্রচণ্ড মা মালায় ঢাকা পড়ে যাচ্ছে, মালার প্রচুর ভক্ত দিনের পর দিন বাড়ছে একদম। হাতের প্রসাদটা মা সবাইকে, হাতের প্রসাদটা সবাইকে ভাগ করে করে দাও, সবাইকে দাও মায়ের হাতের প্রসাদ। আমি বরণ করে নেবো, কোথা থেকে আসছে নাম সব লেখা আছে একদম। ভক্ত মাও কালকে এক মার উপর কোমরবন্ধনী মাকে দিয়ে গেছে, মাকে পড়াবো উপর কোমরবন্ধনী দিয়ে গেছে মাকে। জয় কৃষ্ণকানী মায়ের জয়। আমার ভক্তরা চলে এসেছে, এই বাক্সটার মধ্যেই মা ঢুকিয়ে দেবো, বুটা মা ওইখানে রাখ। কালকে মায়ের একটা অলৌকিক ঘটনা ঘটেছে দেখতে পেয়েছো তোমরা, কোনো মালা পড়েনি এরকম মালা, বড় মালা এক ভক্ত মা এনে আমার গলাতেও পরিয়ে দিয়েছিল, আর একটা মালা মায়ের গলায় পরিয়েছিলাম। কালকে একটা অলৌকিক ঘটনা হয়েছে, মা আমাকে প্রথম থেকেই বলেছিল যখন তুই পুজো করবি তুই একটা মালা পরবি। আমি পড়তে চাই না, আমি এত বড় হতে চাই না, তা আমার মা সেই মালাটা খুলে দিল একদম, ভিডিও করেছি, ভিডিও দেখতে পাবেন কী সুন্দর করে মা মালাটা, কোনো মালা পরেনি, শুধু ওই মালাটাই মায়ের গলা থেকে পড়ে গেছে। সেদিনই খুব কৃপাময়ী মা, দয়াময়ী মা, দয়া করে যে ভক্তরা আসে, মা দয়া করে, মা ঠিক দয়া করে, যে ভক্তরা মাকে খুশি করে ডাকেন অবশ্যই মা দয়া করে। আজকে লাখো লাখো ভক্ত কৃষ্ণকালী মাকে ভীষণ ভালোবাসেন, কৃষ্ণকালী মা কিছু পাক বা নাই পাক কিন্তু মাকে সবাই ভালোবাসে ভক্তরা, কোনো ভক্ত বেশিরভাগ ভক্তরা পেয়েছেন মায়ের কাছে, অনেক ভক্ত পাননি তাও মাকে ভালোবাসেন, ভক্তরা ভীষণ ভালোবাসেন মাকে, তারা মায়ের মন্দিরে আসেন মাকে দর্শন করতে, মায়ের আশীর্বাদ নিতে। মাকে শাড়িটা খুলে দিয়ে মাকে নতুন শাড়ি আবার পরাবো, ভক্তরা রোজ রোজ মাকে শাড়ি দিয়ে যান, প্রচুর মায়ের শাড়ি পরেছে, মাকে নিত্য নতুন শাড়ি পরানোর চেষ্টা করি, একটু ভক্তদের হয়তো সময় নষ্ট করে ফেলি তবু তো দেখতে পান মাকে শাড়ি পরানো। অনেক ভক্ত মাকে নিত্য নতুন শাড়ি মাকে পরানোর চেষ্টা করি, ভক্তরা বসো মাকে শাড়িটা পরিয়ে পুজো করে সব একে একে ত্রিশুল আমি ঢেকে দেব। কালকে এক ভক্ত মাকে মা বলেছে পাথরে দেবো, ঠিক আছে, এক ভক্ত মা আমরা খোঁজ নিয়ে দেখলাম যে মা হাইট এত, মা তো বলেছিল আমি এতটা হাইটে থাকবো, মা এরকম হাইটই হবে, তা মায়ের হাইট এরকম হবে, মানে বাবাকে নিয়ে এই মুন্ডমালা ধরে সব কিছু ধরে 1,25,000 খরচা হবে মায়ের পাথরে মা মূর্তি, আর দেখি কতটা কি লাগে আমরা যাব, 1,25,000 বলেছে। কালকে কলকাতা আমার হাজব্যান্ড যাবে, দিয়ে জিজ্ঞাসা করবে কত কী খরচা হয়, অবশ্যই মাকে আর সময় নেই, ইমিডিয়েটলি মাকে তৈরি করাতে দিতে হবে, কৃষ্ণকালী মাকে সেম এই চোখ যেন থাকে, আমি এটাই বলবো, সব ভক্তরা বলছে মা যেমন সর্বসুন্দরী মুখটা সেরকমই যেন হয়ে থাকে,
আমিও চাইবো যে মা এরকমই থাকুক। আমি সকল ভক্তদের বলি, মায়ের শাড়িতে আমার পা লাগে, তাও মা আমার কিচ্ছু করে না, মা আমাকে খুব ভালোবাসে। মায়ের শাড়িতে আমার পা লেগে যায়, আমার মালাতেও পা লেগে যায়, তাও মা আমাকে ভীষণ ভালোবাসে। মায়ের কাছে আমি ছোট্ট সন্তান, মায়ের কাছে আমি ছোট্ট শিশু। মা দয়াময়ী মা, আমি না খেলে মা খাবে না, আমি না পড়লে মা পড়বে না। একবার মায়ের কাছে ছুটে আসতে হবে, মাকে আদর করতে হবে। আমি নতুন শাড়ি পরাচ্ছি, আমাকে বলছি তুই আমাকে নতুন শাড়ি পরাচ্ছি, নিজে নতুন শাড়ি পরি না। আমার না মনে হয় যে আমি পরে নিলে মাকে কি পরাবো, আমার সবসময় মনে হয় ভেঙে শাড়িগুলো পরে নেবো, আর মাকে যদি না পরাতে পারি। মাঝে বড় দয়াময়ী, মাঝে বড় দয়াময়ী, মাকে ডাকার মতো ডাক রে, মাকে ডাকার মতো ডাক। দাঁড়াও মামা, এগুলো তো ভুলতে হবে এখন। কালকে কলকাতা যাবে ওরা, আমি বলেছি সব কাজ ফেলে দিয়ে তোমরা চলে যাবে, মাকে না করাতে দিলে মায়ের তার সময় নেই না, আর মায়ের সময় নেই। আসবে কিন্তু সবাই আসবে, মায়ের বার্ষিক পুজো। চব্বিশে বৈশাখ আমার বড় ছেলেটারই জন্মদিন। ঠিক আছে, তাহলে সেদিনকে তুমি নিয়ে করবে, ওই 25 বৈশাখ আসবে, নিয়ে আসবে, ওকেও নিয়ে আসবে, মায়ের পরমান্ন খাই দেবো একটু। আমি তাই বলছি ওই মা কেন এলো না, কোথা থেকে আসছে মা, সব মায়েদের নাম সব হয়ে গেছে, সব হয়ে গেছে। নাম লিখেছো? মায়ের ইঙ্গিতে বোঝা গেল যে মা যেতে বলছে। হলুদ সবুজ নানা রকমের শাড়ি পরাতে আমার ভালো লাগে, যতটা পারি। ভক্তরা বলে যে আমার শাড়ি করে পরালে না, অবশ্যই পরাবো, আপনারা একটু ধৈর্য করবেন। আমি রোজ রোজ মাকে শাড়ি পরানোর চেষ্টা করবো যতটা পারি। মা তোমার কত সাইজের ব্লাউজ লাগবে? না মা আমার ব্লাউজ দিতে হবে না, মা বলো না। না কিচ্ছু লাগবে না মা, তুই যে ভালোবাসা দিয়ে বললি না,
এটা আমার বুকটা জড়িয়ে গেছে মা, এটা আমার বুকটা জড়িয়ে গেল মা। এই যে আমার ভক্তদের এত ভালোবাসা, ভক্তরা মায়ের কাছে কিছু পাক বা নাই পাক, ভক্তরা ভালোবাসে কৃষ্ণ কালী মা। এই যা কাজটা পেটে গেল না, যা ফিরে গেল তো বড় বড় ভেঙে না। না আগে তো আঘাত লেগেছিল মনে হয়, ভাঙা দিয়ে তো কিছু বলতে জানবি। মায়ের জয় জয় সোনা মায়ের জয়। মালা গুলো একে একে যেটা মালা নিয়ে দেবে আমি পরিয়ে দেবো। আরো হবে তুই রা, এখন বারবার তোকে কাজ করতে হবে। তুই রা ঠিক তুই কৃষ্ণ কালী মায়ের জয়। এই ভক্ত মা স্বপ্ন দেখেছে মা, বল না একবার, বল কি স্বপ্ন দেখেছিস তুমি বলে দাও না, আমি তো বলেছি। এই ভক্ত মা স্বপ্ন দেখেছে যে বালতি জল ধরছি না, স্বপ্ন দেখেছে যে যে মাছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মালাটা নেই, পটল আলু দিয়ে মাছ দিয়ে মা মা বলেছে পটল আলু আর মাছ দিয়ে তুই একটু তরকারি করে নিস তো উমা, ও স্বপ্ন দেখেছে। আমি সত্যি বলছি ভক্তদের, আমার মা যখন আসেন আমার কাছে আমার ঘরেতে সবেতে আমার পাটা লেগে যায়, ফুলেতেও আমার পা লেগে যায়, কিন্তু মা আমাকে খুব ভালোবাসেন, মা আমার কোনো ক্ষতি করেনি, বরঞ্চ মা আমাকে অনেক এগিয়ে দিয়েছে, মা আমাকে অনেক এগিয়ে দিয়েছে, মা আমাকে অনেক এগিয়ে দিয়েছে। জানি না মায়ের আমি কতটা প্রিয় সন্তান হতে পারবো, আমি মায়ের আমি কতটা প্রিয় সন্তান হবো আমি জানি না। মুঠো গাছে এখানে মা খুব ভালোবাসে, মার কাছে আমি জড়িয়ে ধরি, মা আমাকে আদর করে, মা আমাকে ভীষণ আদর করে, মা আমাকে মা মা কত ভাবে মায়ের গায়ে পাটা লেগে যায়, আমাকে জড়িয়ে ধরে। আমি না মালা পরলে মালা পরবে না, আমি নতুন শাড়ি না পরলে শাড়ি পরবে না, আমি না খেলে মা খাবে না, এটাই হচ্ছে মায়ের সঙ্গে আমার কতটা লীলা হয় আমি জানি না। ভক্তরা কিছু পেলেও আসেন, কিছু না পেলেও মায়ের কাছে আসেন, কেন জানেন? একবার মাকে দর্শন করতে আসেন। আমি যে পাবো বলি আসবো সেটা তো নয়, মাও তো দেখে, ও পেলি বলি আসবি, না পেলে কি আমার কাছে আসবি না? পাবো বলি আসবো, না পেলে কি আমি মায়ের দর্শন করবো না? অনেক ভক্ত পেলে যে নাই বা কিছু পেলাম, মাকে তো দর্শন, এইটাই তো দামি সন্তান বলে তো অনেক সন্তান এই কথা বলে, আমি নাই বা পেলাম? মাও তো পরীক্ষা নেয়, আমার একটা মালা খুব বড় আছে।
সামনে গিয়ে নাম মাথা এরকম হ্যাঁ দেখো মা কোন ভক্ত মাকে বলে এসছে যে ওরে আমাকে দিচ্ছিস আমার মেয়েকে নূপুর দিবি না সেটাও বলে এসছে ভক্ত সব নিজেদের নাম করতে বলবে হ্যাঁ তুমি নিয়ে এসো এটা আমি নিয়ে হ্যাঁ সায়ন বলি কাশ্যপ করছি মালা খুলবি না আমি মালা পরবো না আমি তোকে আঙুল দেখি কথা বলছি আঙুল দেখি তো কথা বলছি না মালা যদি আমি খুলেছি না মা আমি কিন্তু মন্দির ছেড়ে চলে যাবো বুঝবি মালা যদি একটা তুই খুলেছি সাজু এক ভক্ত মা সুন্দর মুঠো কিনে দিয়েছে মায়ের জন্য এই দেখতে দুটো মুঠোর আছে মাকে দুটোই পরাবো ছোটটা আগে দাও দিয়ে বড়টা পিছনে দেবে তাহলে ধরবে ছোট না টিভিতে ঢাকা পড়বে মানে মা আমাকে বলছে যে ছোটটা আগে নিয়ে তারপরে তো বড়টা দেবে তোরা যা ভালোবেসে মাকে দিবি সেটা যে অক্ষয় হয়ে যে থাকবে মায়ের খাতায় মা যে লিখে রাখবে মায়ের খাতায় মা যে লিখে রাখবে আমি ভুলে গেল মা ভুলবে না আমার এই ভক্তটা এটা দিয়েছে ওই ভক্তটা এটা দিয়েছে আজকে মায়ের একটা খুব সুন্দর ভক্ত লাল ওন্না নিয়ে এসছে অবশ্যই মাকে মাথায় দিয়ে দেব জাগো জাগো মা তুমি জেগে ওঠো জাগো জাগো মা তুমি জেগে ওঠো দেখ রাজরানী হয়েছে দেখ রাজরানী হয়েছে মা একটা মালার জন্য দু ফোঁটা চোখের জল আমার সেদিন মাটিতে ঝরেছিল আজ মালায় জায়গা হয় না রে ওরে না আমি পড়বো না আমাকে মালা পড়তে বলবি না তুই আমার সুন্দরী মা তুই আমার সোনা মা এইখানে একটা বড় মালা আছে মা দুধ ধরা তুই যাচ্ছে এখানে দিলাম মা ওখানে মা তুমি আগে মালা দিয়েছো তুমি পড়ালাম আরে এটা থাক না মা এটা ঘরতে দিয়ে দেবো মায়ের মাকে এরকম থাক সে আর পড়াবো না মাকে ভাল লাগছে তো মায়ের ঘরতে দেবো তাহলে মায়ের স্মরণেই যাবে জানবি আর ফুল বেরোবে এখানে আরো রজনীগন্ধা মালা আছে দেবো মা এটা গোপালকে অনেক ঠাকুর আছে পড়িয়ে দেবো দেখ মা দেখ মা রাজরানী হ মা দেখ মা দেখ মা রাজরানী হ মা তোকে আমি তুই বলে ডাকি তাই তুই সকল ভক্তকে তুই বলা করা
তাই তুই সকলে ভক্তকে তুই বলা করাস রাজে রানী হয়েছে তোদের সোনামা আমার সোনামা রাজ রানী হয়েছে দে তোরা উলো দনি দে তোরা উলো দনি মাকে মাকে রাঙা চরণ ডুবিয়ে দি মাকে রাঙা চরণ ডুবিয়ে দি জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা আকন্দর মালা আছে উমারে সব নাম কোথা থেকে আসছে লিখে রাখ সব লেখা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার করে তুই লিখে রাখ মা বলেছে আমাকে রোজ আলতা পড়াবি রোজ আমাকে সিঁদুর পড়াবি আমি তাই পড়াই মাঝে বড় দয়াময়ী মাঝে বড় কৃপাময়ী মাঝে বড় দয়াময়ী মাঝে বড় কৃপাময়ী দিব মা আমার বরণটা দিয়ে বরণ করে দি এক মা পিতলা চাঁদমালা দিয়েছে হ্যাঁ আমি দিলাম মা তুই দিলি মা দে সব সদাবাদে সিঁদুর পরি দিয়ে মায়ের রাঙা চরণ সিঁদুর দে এই ভক্ত মা মাকে হাজার এক টাকা মাকে পরমান্ন করার জন্য জিনিস কেনার জন্য দিয়েছে আর এই মা বড় একটা পুষ্পপত্র দিয়েছে মা আমাকে সমস্ত ঠাকমা ওখানে আর এখানে বড় ময়ূরের পালক দিয়েছে গোপালকে জামা দিয়েছে বড় একটা পুষ্পপত্র দিয়েছে মা এনেছে মায়ের নাম বলো মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মা একটা পিতলে চাঁদমালা দিয়েছে মা এই মাটা পিতলে চাঁদমালা দিয়েছে মা তোমার নাম বলো মা মাকে জানিস তো মায়ের হাতে আমার না মাকে মা মায়ের নূপুরটা আমি কথা বলে দিই মায়ের যখন নূপুর পড়ায় মাকে তখন না আমার নূপুর কেনারও সেরকম পয়সা ছিল না যখন আমি সাদিস খেলি তা আমার মেয়ের কিছুটা রূপো ছিল বাচ্চাদের সেই রূপোটা দিয়ে নূপুরটা নিয়েছি তা কড়াগুলো কিনতে যাচ্ছি কড়াগুলো যে পাঁচশো টাকা সেই পাঁচশো টাকা আমার দেওয়ার ক্ষমতা নেই দিয়ে কী করি রূপোটা নিই আর সেই কড়াগুলো কিন্তু মা আজও পড়া আছে সেই কেনা নূপুর হয় না সেখান থেকে কিনে নিই কিনে নিয়ে সেটা পরিয়ে মাকে আজও সেই নূপুর কিন্তু পড়া আছে আজ মায়ের কত নূপুর হয়েছে রে ওরে আজ মায়ের কত নূপুর হয়েছে রে ওরে মা বলেছে কাঁদিস না মাকে তাই খুশি করে এসে পড়িয়ে দিয়েছি আজ মায়ের ভক্তরা দুজোড়া তিনজোড়া করে নূপুর দিয়ে যায় সব বাসরিকে পোজাবো পড়াবো মাকে ঝমঝম করে বাঁধবে সব মায়ের লীলা মা যা চেয়েছি আমি তাই মায়ের সাজ করে নিয়েছি ঘন্টা চেয়েছিলাম ঘন্টা হয়ে গেছে একদিন ভাবছিলাম ইস মায়ের কাগজের চাঁদমালা পড়ছে কিত্র চাঁদমালা ভালো হয় দুটো ভক্ত তাই দিই সবাই একবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলো জয় নে ঈশান রেখে দে